কংগ্রেস কার্যালয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে বহরমপুর ব্লকের দৌলতাবাদে কংগ্রেসের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। আগুনে ভস্মীভূত বিভিন্ন কাগজপত্র থেকে ফ্ল্যাগ, ফেস্টুন, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দুষ্কৃতি সমন্বয়ে গড়া তৃণমূলের বাহিনী ইতিমধ্যে পঞ্চায়েত লক্ষ্য করে সারা বাংলায় তারা ঝাঁপিয়ে পড়ছে পঞ্চায়েত দখল করার লক্ষ্যে। এটা তারই একটি ঘটনা। এই ঘটনা আমরা প্রতিবাদ জানাচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, পাশাপাশি সেখানে আমাদের এফআইআর করা হয়েছে। রাত্রিবেলাতে পুলিশ সেখানে গেছিল, তারা কি সরজমিনে তদন্ত করেছে সেটা পুলিশ বলতে পারবে, তবে দলের পক্ষ থেকে সেখানে একটা নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হচ্ছে, দেখা যাক, না হলে পাল্টা কিছু হবে। শুনলাম, সেটা তো শুনে আমি আশ্চর্যই হচ্ছি যে কোনো আমাদের কোনো বিরোধী নাই এবং সেখানে পার্টি অফিস আমাদের ছেলেপুলেরা পোড়াতে পারে, এরকম ইনস্ট্রাকশন আমার কাছে নাই আর কি। শুধু পার্টি অফিস নয়, আমরা বলছি যে আমাদের বিরোধী যারা অল্প বিস্তর আছে তারা থাকুক, ওরা থাকলে আমাদের সুবিধা। কি সুবিধা? সুবিধা হচ্ছে নিজেদের মধ্যে কন্দলটা কম হবে, আর বিরোধী না থাকলে নিজেদের মধ্যেই বিরোধী শুরু হবে, যার ফলে ওইটুকু থাকুক ওটা আমরা চাই।